মহাদুখ হইল মনত, মুনির অভিশাপ এখন দাইবা কলাগি অহুক মুখে শুনে ভাগ ভাগবত শুনিয়াছে ও পাত্র মন্ত্রীর কাষত বহুয়াই, ও নজনা কথাব রজা পরীক্ষিত ও শুকদেবে দিয়াছে বু পরীক্ষিত। আজ এই ভাগবতর ষষ্ঠ দিন, এই ষষ্ঠ দিনত তোমাক ভাগবতর ধুনিয়া কাহিনী এটি কম, তুমি নীরবে শ্রবণ করিবা। ও শুনা শুনা পরীক্ষিত, ও ইটো ভাগবতৰ পদ, ও ইটো কথা অতি বিতুপন, এ সরস্বতীর নদী তীরে যজ্ঞ করিবার মনে, ও চলি গইলা ঋষিমুনি সমাপন হইলা, যজ্ঞৰ প্ৰসাদ হবে ও ভাগ কৰি মুনিগণ, আমি এই সরস্বতী নদী তীরত যজ্ঞ আরম্ভও করিল, যজ্ঞ সমাপ্তও করিল, যজ্ঞর প্রসাদ আমি সকলে ভাগ করিও ললো, আর এই যজ্ঞর আহুতির সময়ত তোমালোকে বাৰু কোন দেব ভাবিলা কোৱাচোন? ও আমি ব্রহ্মা দেব। আর তোমালোকে? ও আমি বিষ্ণু দেব। আর তোমালোকে? আমি মহাদেব। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও শ্রেষ্ঠ কোন
থিয় হৈ কৈছিল, অ ভাইহত, অ মোৰ মতে শ্ৰেষ্ঠ কিন্তু ব্ৰহ্মাদেৱে। কিয় জানা? এই উৰণ বুৰণ গজন ভ্ৰমণ এই ব্ৰহ্মাৰে শ্ৰেষ্ঠ। আৰু তেতিয়া দুৰ্বাসাৰ কথা শুনি মুনিসকলে কৈছিল, অ কি কৈছিল, হে ৰবা ৰবা দুৰ্বাসা ভাই, সেই কইনাজনী ইমানেই ধুনীয়া আছিল যে ব্ৰহ্মাই নিজৰ ভাৰ্যা ৰূপে পাব বিচাৰিছিল। আৰু তেতিয়া অময়াই ব্ৰহ্মাক অভিশাপ দিছিল, আৰু অময়াৰ অভিশাপৰ ফলত ব্ৰহ্মাৰ পাঁচখন মুখৰ পৰা এখন মুখ মাটিত সৰি পৰিছিল। এতিয়া ব্ৰহ্মাদেৱৰ মুখ কেইখন? চাৰিখন। বাচ্চা ব্ৰহ্মা, সেয়েহে ব্ৰহ্মাদেৱৰ কোনো বিশ্বাস নিজে ৰোৱা গছৰ কাশ্যপ মুনি থিয় হৈ কৈছিল, অ ভাইহত, মই জানিছিলো ব্ৰহ্মা যে কোনো কাৰণত শ্ৰেষ্ঠ হ'ব নোৱাৰে, আৰু মোৰ মতে শ্ৰেষ্ঠ কোন জানা? ত্ৰিজগত
এ হাহি বেলা এ মহাদেবর বিপক্ষে শ্রেষ্ঠ হব নারে আর মোর মতে শ্রেষ্ঠ কোন জানা অনন্ত হব
কইছে অনন্ত হয়ন দেবনারায়ণ ও কৃষ্ণৰ আৰু কেটামান ভাল ভাল গুণ আছে কৈ দিও নেকি ও কৈ দিয়া কৈ দিয়া দেৱাসা কলা মুয়া এ দুভাগ ৰাতি বাহি মারে কইছিল ও ভাইহত ও আমি সরস্বতী নদী তীরত এই দরে বাক বিতন্তা কৰি থাকিলে কোনোদিন শুদ্ধ পথত উপনীত হব নোৱাৰিম গতিকে আমি এটা কাম কৰোঁ আমাৰ মাজৰ পৰাই ভৃগুমুনিকে পঠাই দিওঁ তেওঁ এই ব্ৰহ্মা বিষ্ণু আৰু মহেশৰ প্ৰমাণ চাই আহক ও শুনা ভৃগুমুনি
মুনিয়া কৈছিল, হে মুনিগণ, তোমালোকে ইমান গধুৰ দায়িত্ব কিয় দিলা? এ তোমালোকৰ কথা ৰাখি মই এটি আছো। মুনিসকলৰ পৰা বিদায় লৈ গমন কৰিলে। ভৃগুই মনে মনে ভাবে, প্ৰথমতে মই যাম কলৈ? প্ৰথমতে মই মোৰ পিতৃ ব্ৰহ্মাদেৱৰ ওচৰলৈকে যাম। ভৃগুমুনি হৈছে ব্ৰহ্মাদেৱৰ দ্বিতীয় মানস পুত্ৰ। ওচৰলে ভৃগু ভৃগুমুনিক দেখি ব্ৰহ্মাই কৈছিল, ও কৈৰহন্তে আইলি বাছাই ভাবিছিল, মোৰ পিতৃ ব্ৰহ্মাদেৱৰ প্ৰমাণ চোৱাই এয়াই সুযোগ। এই সুযোগ বুজি ভৃগুমুনি ah!
দেখাবে এইবার মই যাম কলো বৈকুণ্ঠ লৈ নে কৈলাশ লৈ নাই নাই এইবার মই কৈলাশ লৈ যোৱাই ভাল হ'ব তাৰ পাছত ভৃগুমণি হেৰৈ নাথা সহস্রীখির নির্দেশ মতে মই তোমার ওসরলে গে আছো প্রভু তুমি মোক দোষ নধরিবা অজয় চন্দ্র শেখর জয় চোৱাচোন চোৱা আমাৰ গৃহলৈ কোন আহিছে চোৱাচোন ও আজি মোৰ শুভক্ষণ পার্বতী পার্বতী বলে মাতে বেলা গা
তুইনো মোক কিয়ানো এটা পাই থাকে, এইমাত্ৰ এসোপা মই দি থৈ অহা নাছিলো। একথা শুনে পাৰ্বতী ওলাই আহিলা, ওলাই আহিলা, একথা শুনে পাৰ্বতী ওলাই আহিলা, ওলাই আহিলা। এ মজা, এ ভূমিত পৰি আছে শিৱ, দেখিবা সম্বিত দৃশ্য। ভিগুই মনে মনে ভাবিলে, হে ব্রহ্মা শিবৰ প্ৰমাণ পালো, খাতি যম কাল, দুইজনৰ লেঠা মৰিল এইবাৰ প্ৰভুৰ পাল, কিন্তু প্ৰভু এতিয়া আছে বৈকুণ্ঠ ধামত। ও বৈকুণ্ঠেশ্বৰ
গৈ ভিগুমনিয়ে দেখা পালে প্রভু নারায়ণ অনন্ত সজ্জাত হয়ে আছে। ভিগুই মনে মনে ভাবে ব্রহ্মা শিবর মই যেদরে প্রমাণ চালো, কিন্তু প্রভু নারায়ণরতো মই তেনেদরে প্রমাণ চাব নোৱাৰিম, কারণ এখেত বর্তমান অনন্ত সজ্জাত হয়ে আছে। গতিকে এখেতর প্রমাণ মই বেলেগ পদ্ধতি অবলম্বন করব লাগিব। হয়নক ঋষে প্রভু
তেতিয়া প্রভু নারায়ণে কান্দি কান্দি কৈছিল, ও কান্দি কান্দি প্রভু করতে করতে মোর এই হরিটু বজ্রতকৈও কঠিন হয়ে গেছে, আর এই বজ্র সম হরিরত তোমার কোমল ভৈরা আঘাত করে তুমি হয়তো বড় দুঃখ পালা নহয় রে মুনিবর। ওই এহি বুলি শ্রী হরি স্বর্ণ খাতে বসাই দিলা আর প্রভু কৃষ্ণই ও কেশে চরণ মচি দিলা, ও নম্র সুরে প্রভু ও বুলিলা ব দেখি ভৃগুমুনি এ বিস্ময় মা কান্দি কান্দি ভৃগুমুনি হে প্রভু নারায়ণ 28,000 ঋষি নিদেশমতে মই আপনার ওসলৈ প্রমাণ চাব আহি মহাভুল করিল প্রভু, মহাভুল করিল ও প্রভু তুমি you
ইমানে সৌভাগ্য মোর ভকতে প্রতিদিনে মোর শরণ যুগল চিন্তা করে কিন্তু মোর আজি ইমানে সৌভাগ্য মই মোর ভকতর পদচিহ্ন বুকুত আঁকি ললো ইয়াক কয় কিবা সৌভাগ্য থাকিব পারেনে মুনিব এ কথা শুনি ভৃগুমুনি কান্দি বেলা প্রভু কান্দি কান্দি ভৃগুমুনি আর সরস্বতীর নদী তীরত গই আঠাইশ সহস্র শেষ ভৃগুমুনিয়া কইছিল
না